হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সবাইকে তরুশিস ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আমরাও আছি মোটামুটি। এই যে ছোট্ট পরিটাকে দেখতে পাচ্ছেন, সে অনেক বেশি অসুস্থ ছিল এই উইকেন্ডে, তাই আমাদের উইকেন্ডটা একটু ডাল কেটেছে। সে সারা রাত ঘুমায়নি, তারপরে আমার সকালে উঠতে অনেক লেট হয়ে গিয়েছিল। আমি লিটারালি তাড়াহুড়া করে উঠে সব কিছু করার চেষ্টা করেছি, আর সকালেই আমার হাজব্যান্ড কাজে যাওয়ার আগে, নর্মালি আমরা উইকেন্ডে কেউই কাজ করি না, কিন্তু এই উইকেন্ডে সে কাজ করতে যেতে হয়েছিল রেস্টুরেন্টের স্টাফ শর্টেজের জন্য। সো সে সকালে যাওয়ার আগে বাচ্চাদেরকে নাস্তা দিয়ে গিয়েছিল, আমি উঠে তাড়াহুড়া করে ও ছোটোটাকে সব কিছু করে কিচেনে ঢুকেছি রান্না করব। সো ঢুকে চিন্তা করলাম কি রান্না করা যায় ঝটপট। সো ফ্রিজে শিং মাছ ছিল, আমি শিং মাছটা বের করে ভিজিয়ে দিয়েছি এবং কিছু সবজিও ছিল, ভাবলাম যে বাচ্চাদের জন্য একটা মিক্সড ভেজিটেবল করে ফেলি। আর শিং মাছটা আমি রান্না করব, এখানে চাইনিজ গ্রোসারিতে গিয়েছিলাম আমি 2-3 দিন আগে, ওখান থেকে একটা বকচুই টাইপের একটা শাক পাওয়া যায় অন্যরকম, ওই শাকটা কিনেছিলাম। সো ওই শাকটা দিয়ে শিং মাছ আমি আগেও একবার ট্রাই করেছিলাম বাসায়, খুবই মজা লেগেছিল, তাই ভাবলাম যে আজকেও ঝটপটটা করে ফেলি, বেশি সময় লাগবে না। সো আমি আপনাদেরকে আমি একে একে সব দেখতেই পাচ্ছেন, শাকটি দেখতে কেমন, কাইন্ড অফ বকচুইয়ের মতন দেখতে, বাট এটা একটু ডিফারেন্ট। বকচুইয়ের ফ্লেভারটা আমার কাছে লাগে আর একটু স্ট্রং, এটার ফ্লেভারটা অত বেশি স্ট্রং না, বাট খেতে খুবই মজা। অনেকটা আমার কাছে মিল লাগে আমাদের দেশের মূলা শাকের সাথে, অনেকটা মূলা শাকের মতন মিল পায়। আমি তো আমি শাকটাকে একদম কুচি কুচি করে মাছের সাথে দেব। আর আমি আপনাদেরকে আগেও বলেছি, আমার যখন টাইম কম থাকে আমি তখন কাঁচা পেঁয়াজ ইউজ করি না। সো আমি একটি প্যানে ভাজা পেঁয়াজ, টমেটো, আদা রসুন, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, কাঁচামরিচ সব একসাথে দিয়ে তেল দিয়ে পানি দিয়ে এটাকে এখন বসিয়ে দেব। এইটা এই পেঁয়াজটাও নরম হয়ে যাবে, আবার মশলাটাও কষে যাবে একসাথে। এতে করে হয় কি, যখন আমার তাড়াহুড়া থাকে তখন আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলতে পারি। এখন এটার মধ্যে আমি একটু গরম পানি দিয়ে দিব, দিয়ে এটাকে ঢেকে দেব। রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা, গুঁড়ো মশলা আর তেল আমি আগে দিয়েছি, আর দিয়েছি লবণ। এখন দিয়ে দেবো একটু গরম পানি, বাস এটাকে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ পদ্ধতিতে রান্না করলে আমার সময় অনেক বাঁচে, বাট ফ্লেভারটাও রান্না ঠিক থাকে। ট্রাস্ট মি, ফ্লেভারের একটুও হেরফের হয় না, খুবই মজা হয় খেতে। এখন আমি এটাকে ঢেকে দেব, ঢেকে দিয়ে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ টমেটো সব নরম হয়ে আসে এবং মশলার যে কাঁচা গন্ধটা সেটাও চলে যায়। মশলাটা কষে যাওয়ার পর আমি এটাতে শিং মাছগুলো দিয়ে দিয়েছি, আর অল্প অল্প পানি দিয়ে আমি মাছটা কষিয়ে নিয়েছি।
এখন ঢাকনাটা তুলে দেখব আমি মাছটার কি অবস্থা। শাকটা নরম হয়ে গেলে আমি এটাতে ধনিয়া পাতা আর ভাজা জিরার গুঁড়া দিয়ে মাছটা নামিয়ে ফেলবো। আমি যখন রান্না করছিলাম তখন আমার বাচ্চারা বাইরে খেলছিল। ইউজুয়ালি আমরা উইকেন্ডে চেষ্টা করি বাচ্চাদের নিয়ে বাইরে যেতে, যেহেতু এদিন আমাদের ছোট্ট বেবিটা অসুস্থ ছিল আমরা কোথাও যাইনি, বাট বাচ্চাদের মন তো বাইরে তো পড়েই থাকে, সো ওরা পিছনে আমার ব্যাকইয়ার্ডে খেলা করছিল। আমি বারবার মানা করছিলাম যে অনেক ঠান্ডা, বাট তাদের কথা না, এটা কোনো ঠান্ডা না, তারা খেলতে পারবে বাইরে গিয়ে। সো ওরা খেলতে খেলতে ইন দ্য মিনটাইম আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। আমি সেদিন করেছিলাম শিং মাছ, তারপরে পেঁয়াজ কুড়ি দিয়ে ইলিশ মাছের ডিম, দোরাদ মাছের ফিলেটের ফ্রাই, বাচ্চাদের জন্য ডাল, মিষ্টি কুমড়া ভর্তা এবং মিক্সড ভেজিটেবল। এই পুরো রান্নাগুলো করতে আমার 1.5 ঘন্টার বেশি আসলে সময় লাগেনি, তাড়াহুড়ো করতে হয়েছে কারণ আমি 2টার সময় কিচেনে ঢুকেছিলাম আর আমার হাজব্যান্ডের আসার টাইম হয়ে যায় 3:30 রেস্টুরেন্ট থেকে। সো আমি তাড়াহুড়ো করে রান্না করেছি, রান্না করে এরপর আমি আমার মেয়ে ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি। ইউজুয়ালি ওরা নিজে হাতে খেতে পারে কিন্তু মাছ হলে আমি খাইয়ে দিই, কারণ মাছের কাঁটা নিয়ে একটু প্রবলেমে পড়ে যায়, তাই আমি তাদেরকে খাইয়ে তারপরে নিজেরা খাই। আসলে স্যাটারডেটা এই দিন অনেক বেশি বোরিং ছিল, আর কোনো কিছু করার ছিল না, এরপরেই এদেরকে নিয়ে আমার ব্যস্ত সময় কেটেছে। আর আমি সবসময় আমার বাচ্চাদেরকে সন্ধ্যার সময় গোসল করাই, ওদের খাওয়া দাওয়া শেষ করতে করতে আমার বিকেল হয়ে গিয়েছিল, তারপরে একটু রেস্ট রেস্ট নিয়ে 6:30 দিকে আমি আমার ছোটটাকে গোসল করিয়ে দিয়েছি। স্যাটারডে নাইট থেকে আমার ছোটো মেয়ের শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছিলো, তাই সানডে আসলে কিছুই করতে পারিনি, কোনো রকম বড় দুজনকে একটু খাবার দিয়েছি। আর এই উইকেন্ডটা ফুল উইকেন্ড আমার হাজব্যান্ডের কাজ করতে হয়েছিল, শুধু সানডে সন্ধ্যায় আমি কাঁচামরিচ কেনার জন্য বাংলাদেশি গ্রোসারি স্টোরে যাচ্ছিলাম, আর যাওয়ার পথে বাচ্চাদের কিছু খেতে দিব না এটা তো হয়ই না, সো ফ্রেঞ্চ ট্রেডিশনাল স্ন্যাক্স ক্রেপো শোকোলা আমি ওদেরকে কিনে দিয়েছিলাম। এটা এখানকার খুবই ট্র্যাডিশনাল, এখানে রাস্তার মোড়ে মোড়ে এই ফুড ট্রাকগুলোতে বিক্রি করে। এটা বিভিন্ন ফ্লেভারের হয়, চকলেট, সুগার, প্লেন, আর আমার বাচ্চারা সবসময় এই নুটেলার ফ্লেভারটাই লাইক করে, সো ওদেরকে এটাই কিনে দিয়েছিলাম। দিয়ে আমি যত বেশি কিছু আসলে আজকে গ্রোসারি শপ থেকে কিনতে পারিনি, কারণ আমি আমার প্র্যামের নিচের শপিং বাস্কেটে যতটুকু নেটেছে ততটুকুন কিনেছি, কারণ 3 বাচ্চা সহ প্র্যাম নিয়ে গেলে তেমন কিছু আনা যায় না, এই যেহেতু এই সপ্তাহে আমার হাজবেন্ড ছিল না। আর ইউজুয়ালি আমি গ্রোসারি শপিংয়ে তেমন একটা যাই না, আমাদের এখানকার গ্রোসারি শপগুলো সব ফেসবুক পেজ আছে, সো তারা ফেসবুক পেজে দিয়ে দেয় কোন দিন কি এসেছে, সেই অনুযায়ী আমি অর্ডার করে দিয়ে আমার হাজবেন্ডকে বলে দিলে সে আসলে পিক করে। সো চলুন দেখি আমি আজকে কী কী কিনেছিলাম। আপনাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে তরুশিস ওয়ার্ল্ডের পাশে থাকবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন।